নাটোরের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হচ্ছে। গতকাল বিকেলে 5টার দিকে শহরের বরগাছা পালপাড়া মন্দির কমিটির আয়োজনে আরও একটি রথ বের করা হয়। রথযাত্রা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অপরদিকে বিকেলে শহরের রানী ভবানী রাজবাড়ির শ্যাম সুন্দর মন্দির থেকে প্রাচীন রথের যাত্রা শুরু হয়। মন্দির কমিটির আয়োজনে দড়িতে টান দিয়ে রথযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের ও পৌর মেয়র উমা চৌধুরী জলি। এছাড়া ওপর বাজার শ্রী শ্রী মদন গোপাল মন্দির ও ইস্কন মন্দিরের আয়োজনে আরও দুইটি রথ বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ মন্দিরে ফিরে যায়।